জাকির আলী অনিকের জন্য কি দুর্ভাগ্য, কি অসাধারণ একটা ম্যাচ তিনি বাংলাদেশকে জেতাতে চলেছিলেন, সেটাও তার অভিষেক ম্যাচে, সেটাও জাতীয় দলে পরবর্তীতে সুযোগ পেয়ে, মানে মূল দলটাতে সুযোগ না পেয়ে পরবর্তীতে যখন হচ্ছে কি এখানে আলি সাল ইসলামের জায়গায় তিনি সুযোগ পেলেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচটাতে তিনি সেই রকম একটা ইনিংসই খেললেন যেরকম ইনিংস বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে, এই পজিশনের ব্যাটসম্যানদের কাছ থেকে খুব একটা দেখা যায় না, খুব একটা পাওয়া যায় না। ওই যে বিপিএল চলাকালীন সময়ে আমাদের মানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ, আমাদের মানে বাংলাদেশের কোচ আর কি, মোহাম্মদ সালাউদ্দিন ভাই যে বলেছিলেন যে এই পজিশনে মাহমুদুল্লাহ রিয়াদের পর সেকেন্ড বেস্ট জাকির আলী অনেক, এবং এই দুইজন দুর্দান্ত ব্যাটিং করেছেন এই ম্যাচটাতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেটা যথেষ্ট হলো না, মাত্র তিন রানে ম্যাচটা বাংলাদেশ হেরে গেল। কোন জায়গায় ম্যাচটা বাংলাদেশ হেরে গেল, ম্যাচটা বাংলাদেশকে জিততেই পারতো কিনা, চলুন সেটা নিয়ে আলোচনা করি। টার্নিং পয়েন্ট আসলে কোনটা, দেখুন মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনেক দুজনের কথা বলছেন, যদি আমি একদম লাস্ট ওভারটার কথা ধরি, তার আগের অংশগুলো তো বলবোই, লাস্ট ওভারে 12 রান দরকার, 6 বলে 12 রান দরকার, ম্যাচটা তখন পুরোপুরি বাংলাদেশের হাতে, যখন আপনার মাথায় থাকবে যে শেষ 30 বলে 68 রান দরকার ছিল, বা রিয়াদ যখন আউট হন তখনও 40 বলে 92 রান দরকার ছিল, বাংলাদেশ আসলে ম্যাচে কোনো জায়গাতেই ছিল না, সেখান থেকে শেষ 6 বলে 12 রান দরকার, মানে বাংলাদেশ ম্যাচে খুব ভালোভাবে আছে, বরং বাংলাদেশ ওই সময় ম্যাচে ফেভারিট। রিশাদ ওই সময় একটা সিঙ্গেল নিয়ে দিলেই হতো জাকির আলীকে, কিন্তু তা না করে তিনি গ্লোরি শটের জন্য খেলতে গেলেন এবং তিনি নিজে আউট হয়ে গেলেন। পরের ওই যে যখন স্ট্রাইকটা পেলেন, পরের বলটা ওয়াইড হলো, তাসকিন 1 রান নিয়ে স্ট্রাইক দিলেন, 4 বলে 10 রান দরকার, জাকির আলীর জন্য হচ্ছে গিয়ে একেবারেই হিরো হওয়ার পুরোপুরি হচ্ছে গিয়ে মানে মঞ্চটা প্রস্তুত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই বলটাতে তিনি হচ্ছে গিয়ে বিগ শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন, এবং তাতে দেখা গেলো 34 বলে 68 রানের ইনফ্যাক্ট মানে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, সেই ইনিংসটা শেষ হলো, 4টা 4 মেরেছেন, 6টা ছক্কা তিনি মেরেছেন, তারপরে ওই ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো। জাকির যখন আউট হলেন তখনও 3 বলে দরকার হচ্ছে কি 10 রান, শরীফুল ওই বলটাতে 4 মেরে একটা আসার জায়গা তৈরি করলেন, কিন্তু শেষ 2টা বলে আমরা আর সেটা পারলাম না, দাসুন সানাকা লাস্ট ওভারটা দারুণভাবে করে মাত্র 8 রান দিয়ে ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কাকে 3 রানে জিতে দিল। এখন বললাম যে যেই জায়গাটাতে ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে, জাকির আলী অনেকের কথা বললাম, তার আগের কথা আমাদের ব্যাটিং এর কথা যদি আমরা বলি, 203 রান চেস করতে নেমে পাওয়ার প্লের মধ্যে আমরা 3 উইকেট হারিয়েছি, লিটন দাসের উইকেট আমরা ফার্স্ট ওভারে ওইখানটাতে হারালাম, তারপরে হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয় আউট হয়ে গেলেন, সৌম্য সরকারও আউট হয়ে গেলেন, এবং 30 রানে যখন 3টা উইকেট বাংলাদেশ হারালো না, তখন বাংলাদেশ শুরুতেই ওই চেস করা থেকে অনেকখানি পিছিয়ে গেল, এবং নাজমুল হোসেন সামনে একটি স্টার্ট পাওয়ার পরও যখন তিনি আউট হলেন, তারপরে তো আসলে মনে হয়নি যে বাংলাদেশ ম্যাচটা এত ক্লোজও আসলে করতে পারবে। মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটে এসে প্রথম বলে ছক্কা মেরেছেন, রিয়াদ কিন্তু প্রায় 1.5 বছরও বেশি সময় পর টি টোয়েন্টি দলের সুযোগ পেলেন, প্রথম বল থেকে তার ইন্টেনশন ওয়াজ ভেরি ক্লিয়ার, এবং প্রথম বলে ছক্কা মেরে তিনি সেটা দেখিয়েছেন, তার পরবর্তীতেও তিনি ওই একই রেটে আসলে ব্যাটিং করার চেষ্টা করেছেন, 27 রান সময় তিনি একবার ড্রপ হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও হচ্ছে গিয়ে তিনি ওই একই ভাবে খেলে গেছেন, 27 বলে তিনি 50টা করেছেন, একটা ভালো পার্টনারশিপ হয়েছে ওখানে, তারপরে হচ্ছে গিয়ে 50 করার পরপরই তিনি 31 বলে 54 রান করে আউট হয়ে গেলেন। যেটা বললাম, তিনি আউট হওয়ার সময় কিন্তু বাংলাদেশ মনে হয়নি যে শেষ 40 বলে 92 রান দরকার, বাংলাদেশ আর কিভাবে পারে, ওই জায়গাটা থেকে জাকির আলী অনেক যে ব্যাটিং করলেন, তিনি নিজে শুরুতে কিন্তু আসলে প্রথম 11 বলে মনে হয় 12 রান করেছিলেন, তারপরে শুরু করলেন বেধরক পিটুনে, একদম বেধরক পিটুনে, প্রথম যে তিনি মানে 25 বলে যে 50 রান করেছেন, তিনি 50 পূর্ণ করেছেন, সেইখানে 25 নম্বর বলে বাউন্ডারি মেরে 50 পূর্ণ করেছেন, তার আগে তিনি 6টা ছক্কা মেরেছেন, মানে 6টা ছক্কা মারার পরে তিনি একটা বাউন্ডারি মেরেছেন, এরপরও আরও বাউন্ডারি টাউন্ডারি মেরেছেন, খুব কাছাকাছি জয়েন নিয়ে গেছিলেন, কিন্তু তিনি সেটা পারেননি দলকে আর জেতাতে। এখন 203 রান চেস করতে নেমে বাংলাদেশ যখন এই জায়গাটাতে হেরে গেল মাত্র 3 রানের এইখানটাতে, এখানটা আমাদের ব্যাটসম্যানদেরকে আর কতটা দায় দেওয়া যাবে সেটা হচ্ছে একটা প্রশ্ন, যেটা টার্নিং পয়েন্টের কথা যেটা বলছিলাম, শ্রীলঙ্কার ইনিংস এত দূর আসলো কিভাবে, সেখানটাতে আমরা প্রথম ওভারটাতে উইকেট পেয়েছেন শরীফুল, কিন্তু তারপর গিয়ে পাওয়ার প্লেতে আরও একটা উইকেট আমরা তুলে নিয়েছিলাম, তারপরে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা বিগ পার্টনারশিপ করলো, স্পেশালি লাস্ট 4 ওভারে তারা 64 রান তুলেছে, বাংলাদেশের শেষ 4 ওভারে প্রয়োজন ছিল 56 রান, তার মানে আমরা শেষ পর্যন্ত গিয়ে যে 3 রানে ম্যাচটা হারলাম, শেষ 4 ওভারে শ্রীলঙ্কা 64 রান তুলেছে, আমরা 56 রানের প্রয়োজনীয়তার কাছাকাছি গিয়ে মাত্র 3 রানে ম্যাচটা হেরে গিয়েছি, ফলে সবকিছু সত্ত্বেও জাকির আলী অনেকের এরকম বীরত্ব সত্ত্বেও, মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিং সত্ত্বেও শেষ পর্যন্ত গিয়ে আমার কাছে টার্নিং পয়েন্ট বাংলাদেশের বোলিং ইনিংসের ওই শেষ 4 ওভার, যেই 4 ওভারে আমরা 64 রান দিয়ে দিয়েছি, সেইটা আর কাভার করা আমাদের পক্ষে শেষ পর্যন্ত গিয়ে সম্ভব হয়নি। আপনি কি মনে করছেন এটাই এই ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের টি টোয়েন্টি ম্যাচে 3 রানের পরাজয় টার্নিং পয়েন্ট, জানাবেন নাকি?